ওইখানে নয়শো ছাপ্পান্ন জন। অবৈধভাবে চাঁদার রসিদ ছাপিয়ে সঙ্গের বিচারধারাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চাঁদা সংগ্রহের কাজে নেমে পড়েছে আমরা টিয়ার গ্যাস রাজ্য কমিটি। এই অনৈতিক ও অসাংগঠনিক কাজের তীব্র নিন্দা জানাই এবং রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজের কাছে অনুরোধ রাখছি চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আবারও রাজ্যের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সময় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হন এবং চাঁদা দেওয়া থেকে বিরত থাকুন। একান্তই যদি কেউ স্বেচ্ছায় অনুদান দিতে চান তাহলে টিআরকেএসের ব্যাংক অ্যাকাউন্টে জমা করুন। নগদ অর্থরাশির লেনদেন না করিবার অনুরোধ রাখছি এবং আমরা ধীরে ধীরে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে ডিজিটাল বানানোর প্রয়াস দিচ্ছি। আসুন কর্মচারী বন্ধুগণ, আপনারা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে ট্রান্সপারেন্ট করুন, ডিজিটাল করুন। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, তবে সাংগঠনিক